তিন জিহান লিখেছেন আমাদের কলেজ ছুটি হয় দুইটা বাজে যে কারণে জোহরের নামাজ আদায় করতে পারি না কলেজ থেকেও নামাজের সময় দেওয়া হয় না বাসায় আস্তে আস্তে নামাজের সময় থাকে না এখন আমার করণীয় আপনি নামাজ ছাড়তে পারবেন না কলেজ যদি দুইটা ছুটি হয় তাহলে সেক্ষেত্রে ছুটি হওয়ার পর আপনি সালাতাদে করে ফেলবেন এবং এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আপনার পড়াই উচিত না যে শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে আপনার ফরজ নামাজে অসুবিধা হবে তারপর দুইটা যদি ছুটি হয় দুইটা আপনি ছুটি হওয়ার পর পর সালাদে করে ফেলবেন কমপক্ষে ফরজটা তো আপনি পড়িয়ে ফেলতে পারেন অতএব বাসায় আসা পর্যন্ত সময় থাকে না ও যে হয়তো আপনি নামাজ ত্যাগ করতে পারেন না নীল